আজকে শেয়ার করছি স্ট্রবেরি স্মুদি। এর জন্য কিছু স্ট্রবেরি ভাবে ম্যাশ করে নিচ্ছি। স্ট্রবেরিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আর দিচ্ছি 100 গ্রাম মিল্ক ক্রিম। এরপর ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে গেল অনেক মজার স্ট্রবেরি স্মুদি। 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি এভাবে একটা গ্লাসে ঢেলে স্ট্রবেরি স্মুদিটাকে সার্ভ করে নিয়েছি। এই গরমে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।